আসলে চোট না, এটা রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না। ইলেকশন এলেই চোট লেগে যায় অনেকে। পঞ্চায়েত নির্বাচনের প্রচারের উত্তরবঙ্গে গিয়ে পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মাঝ আকাশেই দুর্যোগের মুখে পড়ে মমতার চপার। খারাপ আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত বায়ুসেনার সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করতে বাধ্য হন চপারের পাইলট। সূত্রের খবর, সেই সময় কোমরে ও পায়ে চোট পান মমতা, ছিঁড়ে যায় লিগামেন্ট। এদিকে এরই মধ্যে এবার মমতা দ্রুত আরোগ্যের কামনা করেও খোঁচা দিতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। কি করে প্রতিবার ভোটের সময় চোট লেগে যাচ্ছে তার সেই প্রশ্নও তুলে দেন। রীতিমতো কটাক্ষের সুরে এদিন দিলীপ বলেন, আমরা আশা করব তার চোট তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে, কিন্তু হেলিকপ্টার থেকে নামতে উঠতে গিয়ে কি করে চোট লাগলো তা আমরা বুঝতে পারছি না। দেখুন, দুর্যোগের আবহাওয়া হেলিকপ্টার রিস্কটাকে এটা হতেই পারে। আমার মনে হয় তার যারা হেলিকপ্টার সঞ্চালন করেন তাদের বোঝা উচিত আবহাওয়া কি। আজকাল দূর থেকে রেডারে সব বোঝা যায়, আমরাও একাধিকবার পড়েছি। আমরা আশা করব তার চোট তাড়াতাড়ি ভালো উঠবে, কিন্তু আসলে হেলিকপ্টার থেকে নামতে উঠতে কী করে চোট লাগলো আমি বুঝতে পারছি না। আসলে চোট না, এটা রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না। ইলেকশন এলেই চোট লেগে যায় অনেকে, প্রত্যেকবার দেখেছি আমরা। যাই হোক, তাতে সুস্থ হয়ে উঠুন, কিন্তু এটাও মেনে রাখতে হবে, যিনি সকাল সন্ধ্যা সেনাকে গালাগালি দিচ্ছেন, সে সেনার আর হেলিপ্যাডেই ওনাকে নামতে হয়েছে শেষ পর্যন্ত। তো যখন সংকট আসে সেনার কাছে যেতে হয়। আবার প্রমাণ হয়ে গেল যে সংকটের সময়, বিপদের সময় সেনাই একমাত্র সাহারা, পঞ্চায়েত ভোটটা জেতার জন্য না লোকসভা ভোট জেতার জন্য। পশ্চিমবাংলার দুর্নীতি নিয়ে এখানকার মানুষ জেরবার, গলা পর্যন্ত দুর্নীতি হয়ে গেছে। প্রধান, চেয়ারম্যান সবাই দুর্নীতিতে যুক্ত, টিএমসির প্রত্যেক নেতা, ঐতিহাসিক দুর্নীতি হয়েছে। হাজার হাজার কোটি টাকার পশ্চিমবাংলার রাজনীতি আর সমাজকে এরা কলুষিত করেছে, সেটা সারা দুনিয়ায় চর্চা হচ্ছে। প্রধানমন্ত্রীও কালকে এই কথা বলেছে, সে তো বোঝাই যাচ্ছে কার লোক জেলে আছে, কার বিরুদ্ধে কেস চলছে, কোর্ট কাদেরকে সাজা দিয়েছে। উনি যদি গঙ্গা জলে দাঁড়িয়ে এক গলায় দাঁড়িয়ে বলেন বিজেপি চোর, কেউ বিশ্বাস করবে না, কারণ তার ডান দিক বাঁ দিক বাড়িতে বাইরে সব জায়গায় চোর ভর্তি। মোদির ভয়েতে বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, সব কটা চোর, ছোটো চোর বড় চোর, হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি এত বছর ভারতে হয়েছে, কারা করেছে এই লোকগুলো সবাই জানে। অনেকে জেলে গেছে, অনেকে জেলে যাবে, অনেকে বেলে আছে। সবচেয়ে বড় কথা, যেভাবে সারা দেশ দুনিয়া জুড়ে মোদিজির প্রতি সমর্থন বাড়ছে, বিজেপির সমর্থন বাড়ছে, এই সমস্ত দুর্নীতিগ্রস্তরা ভয় পেয়ে গেছে। তাই হাম সব চোর এক হ্যায় এই স্লোগান দিয়ে পাটনা একত্রিত হয়েছে। আসলে চোট না রাজনৈতিক চোট এটা বোঝা যাচ্ছে না। ইলেকশন হলেই চোট লেগে যায় এটা প্রতিবার দেখছি আমরা। যাই হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তবে এটাও মনে রাখতে হবে, সকাল সন্ধ্যা সেনাকে গালাগালি দিচ্ছেন, সেই সেনার হেলিপ্যাডেই ওনাকে শেষ পর্যন্ত নামতে হয়েছে। এটা প্রমাণ হয়ে গেল সংকটের সময় বিপদের সময় সেনাই একমাত্র সহায়।